আরো একবার ফিরে এলাম তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে। তোমাদের মনে আছে কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলে, বর্ধমানের সৌম্যর বাড়িতে বা সৌম্যদ্বীপের বাড়িতে এবং ওর বান্ধবীর বাড়িতে ভীষণ সুন্দর মিষ্টি গোল্ডেন রেট্রিভারের পাপি হয়েছিল এবং সেখানে প্রায় 8টা বা 9টা বাচ্চা ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। সৌম্যদ্বীপের সাথে আমার আজকে কথা হলো, আমাকে আজকে হোয়াটসঅ্যাপ করেছিল সকালে যে দাদা মোটামুটি সবকটা পাপি অন্যের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কয়েকজন বুকিং হয়ে আমার বাড়িতেও আছে, ভ্যাকসিনেশন কমপ্লিট করে তোমার কথা মতো লোকের বাড়িতে আমরা দেবো, অনেকে আগে থেকে নিয়ে গেছে কিন্তু ভ্যাকসিনেশন তারা নিজেরা করিয়ে নেবে, আর 2টো ফিমেল পাপি অ্যাভেলেবেল আছে এবং ভীষণ মিষ্টি বাচ্চা। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি বন্ধুরা, গোল্ডেন রেট্রিভারের প্রচুর বাজেট হয়, প্রচুর স্ট্যান্ডার্ড হয়, প্রচুর ধরনের কোয়ালিটি হয়, ঠিক আছে? মানে বাবা মায়ের উপর বেস করে, যদি তার কেসিআই থাকে তাহলে তুমি বাবার পেডিগ্রি মায়ের পেডিগ্রি জানতে পারবে, যদি কেসিআই না থাকে প্রপার পেডিগ্রি কী আছে তুমি জানতে পারবে না, তবুও একটা মাকে বা বাবাকে দেখে একটা আইডিয়া হবে। সৌম্য আমাকে ফোনেই বললো, দাদা আমার মানে বাড়িতে যে গোল্ডেন রেট্রিভার আছে ফিমেল মানে অ্যাডাল্ট, ওর ভীষণ ভালো ব্রিড বলে আমাকে ভিডিওটা পাঠিয়েছে, ব্রেস্ট মিল্ক ফিড করানোর সময় ভিডিও তুলে পাঠিয়েছিল আজকে ও আমাকে, এবং বাচ্চাগুলো আজকে মোটামুটি বলতে পারো 40 দিনের কাছাকাছি বয়স, 41 দিন বা 39 দিন এরকম কিছুটা বয়স হবে, তোমাকে ওরা বলে দিতে পারবে। আমি যে 2টো ফিমেল বাচ্চা আছে তার সাথে আরও যে বাচ্চাগুলো এখন ওর বাড়িতে রয়েছে যারা অলরেডি বুকিং হয়ে গেছে ভ্যাকসিনেশনস কমপ্লিট করে যাবে, আমি তাদের প্রত্যেকের ভিডিও সৌম্যর কাছ থেকে নিয়েছি, তোমাদেরকে অ্যাটাচ করে দিচ্ছি। তোমাদের পছন্দ হলে তোমরা ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে দেখো স্ক্রিনে, ওই নাম্বারে তোমার নাম স্পেস দিয়ে তুমি কোথা থেকে বলছো স্পেস দিয়ে কী ব্রিড খুঁজছো, যদি এই গোল্ডেন রেট্রিভার খুঁজছো তাহলে গোল্ডেন রেট্রিভার লিখে পাঠিয়ে দাও। হ্যাঁ, তোমাদেরকে আমি ওর নাম্বার পাঠিয়ে দেবো। কেন তোমাদেরকে আমি এই ভিডিওটা পোস্ট করলাম, কারণ এমন অনেক মানুষ আছে যারা আমাকে বলছে যে একটু ঠিকঠাক বাজেটে স্ট্যান্ডার্ড বাজেটে আমার মাইনে কম, আমার খুব ইচ্ছা আছে গোল্ডেন রেট্রিভার পোষার, আমি তো আর মূর্ছনা বড়ুয়ার থেকে নিতে পারবো না 50,000 টাকা বা 75,000 টাকা দিয়ে, প্লিজ দাদা বাজেটে। সৌম্য এই গোল্ডেন রেট্রিভারগুলো 8,500 থেকে 9,000 টাকা করে চাইছে, ওরা ভালো বাড়ি দেখলে ওরা ডেফিনেটলি ভ্যাকসিনেশন করিয়েই দেবে, তোমরা যোগাযোগ করো, দেখে নাও ভিডিও তারপর যোগাযোগ করো। এই অ্যাডাল্ট ফিমেল গোল্ডেন রেট্রিভারের গায়ের লোমটা দেখে কিন্তু সিরিয়াসলি ভালোই লাগছিল আমার, এবং বাচ্চাগুলো কিন্তু মোটামুটি হেলদি আছে, খুব যে মানে রোগা পাতলা সেটা নয়, এই বয়সে মানে এই কম বয়সে মানে 39 দিন বা 41 দিনে যেরকম সাইজ হয় সেরকমই রয়েছে। কিন্তু আমি প্রত্যেককেই বলবো যে দাম কম হলেও হঠাৎ করে ঝাঁপিয়ে পড়বে না। হ্যাঁ, হয়তো বাকি বাজারে বা বাকি সমাজে এই ধরনের গোল্ডেন রেট্রিভার, এই যে বডিগুলো তুমি দেখছো এত সুন্দর স্ট্রাকচার, এগুলো কিন্তু মোটামুটি 14,000-15,000 কেউ বিক্রি করে, আবার কেউ এগুলো বিক্রি করে 10,000-12,000 ফিমেল। মেল গোল্ডেন রেট্রিভারের পশ্চিমবঙ্গে এখন প্রচণ্ড ডিমান্ড, কেউ 15,000, কেউ 18,000, কেউ 22,000 এই কোয়ালিটির বিক্রি করছে, কিন্তু আমি জানি বা আমার কাছে খবর আছে মেলের খুব ডিমান্ড, গোটা ভারতবর্ষে মেল গোল্ডেন রেট্রিভারের এই মুহূর্তে প্রচণ্ড ডিমান্ড। তোমরা যেটা করবে বিবেচনা করে করবে, এটাই বলবো। বন্ধুরা আমি তো ডোডো, আমি তোমাদের বন্ধু এবং আমি ভীষণভাবে ঠোঁট কাটা, বাচ্চাগুলোকে যেভাবে দেখলে আমিও দেখলাম, এবং একটা জিনিস কিন্তু আমি সৌম্যকেও বলেছি যে এর মা এত সুন্দর ফারি, বাচ্চাগুলো গায়ে অতটাও ফার দেখতে পাচ্ছি না। কিন্তু আবার আরেকটা জিনিসও আমি বিবেচনা করলাম, 2022 সালেও আমি প্রায় 8খানা গোল্ডেন রেট্রিভারের লিটার একটা বাড়িতে দেখেছিলাম, ছোটোবেলায় খুব বেশি ফারি ছিল না, কিন্তু রিসেন্টলি তাদের সেই সমস্ত বাচ্চারা যাদের বাড়িতে গেছিলো ফাইনালি, যারা নিয়ে গেছিলো তাদের ভিডিওগুলো, তাদের ফটোগুলো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আমি দেখতে পাই। তার মধ্যে বিক্রম আছে আইপ্যাক, ওকে, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির একটা ছেলে আইপ্যাকের তোমার বিক্রম নিয়েছিল সেই লিডার থেকে, সেই বাচ্চাগুলো কিন্তু এরকমই দেখতে ছিল, বেশি ফার ছিল না, কিন্তু এখন ভীষণ সুন্দর গ্রো করেছে। এবং আরেকটা ছেলে, আমার এক্স্যাক্টলি নাম মনে পড়ছে না, একটা মেয়ে শ্রেয়া বলে যে এখন উত্তরিকায় থাকে, এরাও নিয়েছিল সেই পাপি লিটার থেকে, যাদেরকে প্রথম অবস্থায় মানে 2022 সালের মহালয়ার দিন যখন বাচ্চাগুলোকে দেখেছিলাম বিকেলবেলা, রোববার ছিল যতদূর সম্ভব, রোববারই মনে ছিল মহালয়ার দিন বিকেলবেলা যখন দেখছিলাম বাচ্চাগুলোকে দেখে, আমি কিন্তু বুঝতে পারি অতটা সুন্দর গ্রো করবে, কিন্তু এখন দেখলে তুমি চিনতে পারবে না। তাই গোল্ডেন রেট্রিভার হোক, যে কোনো ব্রিড হোক, ছোটোবেলায় কিন্তু অতটাও কী বলবো, তোমার কিছু কিছু স্ট্যান্ডার্ড বা কিছু কিছু কোয়ালিটি আছে যেগুলো অতটাও তুমি দেখে বুঝবে না বড় হলে কেমন হবে। ওই যে খুব ফাড়ি হওয়া মানেই যে বিরাট কিছু হেলদি হবে, আর খুব কম ফাড় থাকা মানে যে বড় হয়ে ফাড় হবে না, সেটা একদমই নয়। রেয়ারিংয়ের ওপর অনেকটা ডিপেন্ড করে, এবং এটা এর ওপরও ডিপেন্ড করে যে বাবা মাকে কী খাওয়ানো হয়েছে বা কী ধরনের পরিবেশে বড় হয়।
হ্যাঁ, আমি বিরাট কিছু স্ট্যান্ডার্ডের এই বাচ্চাগুলোকে বলবো না, কিন্তু তোমাদেরকে বলবো, এইটা আমি ডেফিনেটলি বলবো, গোল্ডেন রেট্রিভার এরাম স্ট্যান্ডার্ডের মোটামুটি অনেক জায়গায় আমি দেখি 14-15 হাজার টাকায় বিক্রি করছে। ওরকম ন্যায্য মূল্য চাইছে 8.5-9। তোমরা দেখো যদি নেগোশিয়েট করতে পারো আর একটু কম করতে পারো, ওর সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো আমাকে। দুটো ফিমেলই মনে হয় অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এদের মধ্যে, কোন দুটো ফিমেল আমি জানি না, তোমরা স্পেসিফিক্যালি ওকে হোয়াটসঅ্যাপ করো। কী করে নাম্বার পাবে আমাকে, তোমরা হোয়াটসঅ্যাপ করো ফার্স্টে, আমার যে নাম্বার স্ক্রিনে যাচ্ছে হোয়াটসঅ্যাপ করে তোমাদের নাম লেখো, স্পেস দিয়ে তোমাদের লোকেশন লেখো, আর একটা স্পেস দিয়ে এই বাচ্চাগুলোকে চাইলে গোল্ডেন রিট্রিভার লিখে পাঠিয়ে দাও। আমি তোমাদের সৌম্যর নাম্বার পাঠিয়ে দিচ্ছি, ওর সাথে যোগাযোগ করো, ডেফিনেটলি আমার রেফারেন্স দাও, এবং নেগোশিয়েট করার আগে মানসিকভাবে তুমি এটা প্রস্তুত থাকো, শুধু বাচ্চা কিনে নিলে হবে না, তোমার আরও কিছু পয়সা লাগবে, এদের ইনিশিয়াল মেডিকেশনস থেকে শুরু করে এদের ফুড, খুব ভালো কোয়ালিটির ফুড যদি খাওয়াতে পারো তাহলেই কিন্তু গ্রোথ হবে। আমি যেরকম সবাইকে সাজেস্ট করি, স্মার্ট হার্ট পাওয়ার প্যাক পাপি খাওয়ালে যথেষ্ট সুন্দর গ্রোথ হয়, এবং ওখানে হজম শক্তি অনেকটাই ঠিকঠাক থাকে, মানে হঠাৎ করে পেট খারাপ হয়ে যায় না। অনেকেই আছে দেখছি হিউম্যান সেরেলাক খাইয়ে দিচ্ছে, মানুষের খাবার খাইয়ে দিচ্ছে, অনেকে আছে শুনছি কুকুর বাচ্চাকে মোটা করার জন্য আমুল স্প্রে খাওয়ায়, অনেক বড় বড় ব্রিডার খাওয়ায়, এটা অপরাধ। কারণ কুকুররা হচ্ছে বা পাপিজরা হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্ট, মানুষের কোনো কিছুই ওদের চলে না, কিছু কিছু মেডিসিন হয়তো ম্যাচ করে বলে খাওয়ায়, অনেকে নিওপেপটিন খাওয়ায়, কিন্তু আমি বিশ্বাস করি নিওপেপটিন কুকুরের জন্য নয়, ওটা হিউম্যান মেডিসিন, পরবর্তীকালে কিন্তু কিডনি বা লিভার ড্যামেজ করতে পারে। এদের জন্য ডিজিটন প্লাস, নিওপেপটিনের দাম 160 টাকা, ডিজিটন প্লাসের দাম 230 টাকা, এই ডিফারেন্সের জন্য অনেকেই সস্তায় যায়, কিন্তু আমি বলবো ডিজিটন প্লাস তোমরা খাওয়াবে, মানে ডাইজেস্টিভ এনজাইম এবং যা যা ওষুধ থাকে লিফ 52 লিভারের থেকে শুরু করে সব কিছু কিন্তু প্রথম দিন থেকেই শুরু করে দিতে হবে। বন্ধুরা যোগাযোগ করো আমার সাথে, আমি তোমাদেরকে সৌম্যর নাম্বার পাঠিয়ে দিচ্ছি, এবং যেটা বলে দিলাম বিভিন্ন স্ট্যান্ডার্ডের কিন্তু কুকুর হয়, এটা যে বিরাট হাই স্ট্যান্ডার্ড বিরাট দারুণ স্ট্যান্ডার্ড সেটা নয়, সেটা একদমই নয়, এটা একটা মোটামুটি কম বাজেটের মধ্যে একটা গোল্ডেন রিট্রিভার, দ্যাটস ইট। আর যখন যাবে তাড়াহুড়ো করবে না, ওর পটি দেখবে কীভাবে করছে, ফুড হ্যাবিট খাবার ইচ্ছে আছে কিনা দেখবে, একটু ভালো করে দেখবে ডিহাইড্রেশন হয়েছে কিনা, চোখের তলাগুলো দেখবে, মুখটা দেখবে, নাকটা শুকনো আছে কিনা দেখবে, যা যা দেখতে হয় একটু ভালো করে দেখে নেবে, আর দেখবে কোনোভাবে শুকিয়ে যাচ্ছে কিনা, অনেক ক্ষেত্রে ডিহাইড্রেশন হলে কুকুর শুকিয়ে যায়, এই সব কিছু দেখবে, কিন্তু লাফালাফি করে কিনে নেবে না। যোগাযোগ করো, বাজেটে আছে, যদি পোষায় নিয়ে নেবে, আর পারলে কোনো এক্সপার্ট লোককে নিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আর প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা, লাইক করো, শেয়ার করো।